এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার জন্য আমরা কিন্তু সাধারণত বাংলাদেশ নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি থেকেই আমরা এই কাজটি সম্পন্ন করতাম এবং সেইখানে আমরা আমাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু এই কাজটি সম্পন্ন করতাম এবং সেখানে আমরা দেখতে পাতাম যে নাম এবং আপনার ভোটার নাম্বারটি দিয়েই ভেরিফাইটি সম্পন্ন হতো কিন্তু বর্তমানে তারা এই এনআইডি ভেরিফাই সিস্টেমটি বন্ধ করে রেখেছে যার কারণে আমরা কিন্তু অনেকেই এই এনআইডি কার্ড অনলাইনে ভেরিফাই করতে পারছি না তাই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখাবো যে দুটি পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই অনলাইনে এনআইডি কার্ড ভেরিফাই করতে পারবেন এবং সেই ভেরিফাই তথ্যে আপনি তার নাম পিতার নাম মাতার নাম এবং তার নিজের ছবি সহ সকল তথ্য আপনি দেখতে পারবেন সো আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল আর পুরো ভিডিওটির সাথে আছে আমি স্মরণ চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আমি আপনাদেরকে এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য প্রথম পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো তো প্রথম পদ্ধতিতে আপনাকে এনআইডি কার্ডের ভেরিফাই করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে আপনি সার্চবার লিখবেন ল্যান ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন তো ল্যান ডট গভ ডট বিডি লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে প্রথমে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে যে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে তো এই ওয়েবসাইটে এসে আপনাকে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার জন্য পাম্প পাশে যে মিনুবার দেখতে পাচ্ছেন এই মিনুবারে দেখেন লেখা আছে যে ভূমি উন্নয়ন কর নিবন্ধন তখন আপনি এই ভূমি উন্নয়ন কর নিবন্ধনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি নিবন্ধন ফর্ম চলে আসবে তো এই নিবন্ধন ফর্মে আপনাকে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পরে তার নিচে আপনি একটি ট্যাপ দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর তখন আপনি যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে ভেরিফাই করতে চান সেই নম্বরটি এখানে লেখার পরে আপনি তার নিচে আরও একটি ট্যাব দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ তখন আপনি এইখানে জন্ম তারিখটি লিখে দিবেন তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে প্রথমে আপনি মাস লিখবেন তারপরে আপনি দিন লিখবেন এবং তারপরে আপনি তার জন্মশালটি লিখে দিবেন লেখার পরে একদম নিচে ডানপাশে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পদক্ষেপ তখন আপনি এই পরবর্তী পদক্ষেপে ক্লিক করে দিবেন তো পরবর্তী পদক্ষেপে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সামনে জাতীয় পরিচয়পত্রের এরকম একটি ভেরিফাই কপি চলে আসবে তো এটি হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি তো এই পদ্ধতিতে আপনি এনআইডি কার্ড ভেরিফাই করলে কিন্তু শুধুমাত্র নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখটি এবং ছবিটি দেখতে পাচ্ছেন এবং আপনি কিন্তু তার যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন না তো সেটি দেখার জন্য আমি আপনাদেরকে আরও একটি পদক্ষেপ দেখাবো তো সে পদক্ষেপটিতে আপনারা সেই পদক্ষেপটি ব্যবহার করে আপনারা কিন্তু তার পুরো বিস্তারিত দেখতে পাবেন তার জন্য আপনি তার জন্য আপনি গুগলে এল এম এস ডট গভ ডট সার্চ করবেন তো এল এম এস ডট গভ ডট বিডি লিকে সার্চ করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটটি হচ্ছে মূলত লাইসেন্স ম্যানেজমেন্টের একটি সিস্টেম তো আপনাকে এখানে এনআইডি কার্ডের ভেরিফাই করার জন্য প্রথমে এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তার নিচ থেকে আপনি আপনার জেলা বা অফিস সিলেক্ট করবেন তারপরে আপনি এখান থেকে লাইসেন্সের ধরন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে তারপর আপনি এখানে সেই ব্যক্তি মোবাইল নাম্বারটি লিখে দিবেন লেখার পরে নিজে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ধাপ তখন আপনি এই পরবর্তী ধাপে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মের প্রথমে দেখেন আপনাকে বলছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর তখন আপনি ওই জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে লিখে দিবেন লেখার পরে তার সামনে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ নামে একটি ট্যাব আপনি এখানে সেই ব্যক্তির জন্ম তারিখটি লিখে দিবেন বা অথবা ক্যালেন্ডার দেখে দেখে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জন্ম তারিখ লেখার পরে আপনি এনআইডি নাম্বারের সামনে দেখতে পাচ্ছেন যে যাচাই অপশন আপনি এই যাচাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পেজটি একটু লোড নেবে নেওয়ার পরেই দেখবেন আপনার ফর্মে সকল যাচাই কিন্তু তথ্য চলে আসবে তো এখানে আপনি প্রথম ঘরে দেখতে পাচ্ছেন যে তার নাম এবং তার সামনে ঘরে দেখতে পাচ্ছেন যে তার নাম বাংলায় এবং তার পিতার নাম মাতার নাম সব দেখতে পাচ্ছেন এবং নিচে আপনি আবেদনকারীর বর্তমান ঠিকানাটাও দেখতে পাচ্ছেন এবং স্থায়ী ঠিকানাটাও দেখতে পাচ্ছেন এবং তার নিচে আসলে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ছবিটিও আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো এনআইডি কার্ডের অনলাইন যাচাই করতে পারেন তো এই ছিল আজকে মতন ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে